কি বললে? তোমার জন্য? আরে তুমি কে? কোথাকার কে লোক গলায় একটা মালা পরিয়ে সিঁধিতে সিঁদুর পরিয়ে কি ভেবেছো আমার আমার মাথা কিনে নিয়েছো তুমি? তোমার মতন লোক না আমার বাড়িতে শেফ হিসেবে কাজ করে। শেফ? তোমার তোমার মাইনা জানি কত? 6500, 6500 টাকা অনলি। ইউ নো হোয়াট গোবিন্দ, 6500 টাকায় না আমার মানে ডালি চৌধুরীর একটা জুতো পর্যন্ত আসে না। ডালি, কি বলছিস কি তুই? না না, ঠিকই তো বলেছেন, ওনারা জুতো দিয়ে শুরু করেন আর শেষ করে মনে, কিন্তু যখন মন অব্দি পৌঁছবেন না তখন দেখবেন ফুরুত করে ওরা পালিয়ে গেছে মন পাখি। তখন যে কোনো পাবলিক প্লেসে দাঁড়িয়ে চিৎকার করে আই লাভ ইউ বললেও খুঁজে পাবেন না আপনার এই সবচেয়ে লয়াল, সবচেয়ে বড় অনুগত এই বৃত্তকে। অনুগতই যদি বলো তাহলে একটা কুকুর পুষতাম, চাকর নয়। ডালি দিদিমণি, যতদিন আমার সাথে আছো আমার স্বামীর মতন ব্যবহার করবে, তারপর কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে লাখ দশেক টাকা দিয়ে দেব, সেই টাকা নিয়ে মানে মানে এই শহর থেকে কেটে পড়বে। নিতে পারি না আমি তোমাকে, নিতে পারি না। বাড়ির মধ্যে অন্য একটা মেয়েকে রেখে তুমি তোমার চরিত্রে যেই দিক আমাকে দেখিয়েছো তাতে আমার তোমাকে ঘেন্না হয়, ঘেন্না। তুমি তুমি বেসিক্যালি একটা লম্পট লোক যে নিজের স্ত্রী থাকতে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে। আর আপনি যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অতগুলো লোকের মাঝখানে মাইক হাতে চিৎকার করে রকিকে বলেছিলেন ভালোবাসার কথা, তার বেলা তার বেলা আপনার চরিত্র কি হলো ডালি দিদিমণি? বলুন 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 ডালি, চলে যেতে বলো, নইলে নইলে কিন্তু আজ আমি ভুলে যাবো যে কোনোদিনও কোনোদিনও আমার সিঁথিতে সিঁদুর দিয়েছিল। সেটা জানলে আমার দাদু কিন্তু সহ্য করতে পারবে না। আউট, যাও, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। ঈশ্বর আপনাকে সুবুদ্ধি দিক, একই জায়গায় দাঁড়িয়ে একই দিনে কুকুর আর চাকর দুটোই বলে ফেললেন।
সো মাচ, থ্যাংক ইউ। তোমাকে ভালোবাসা, ইটস জাস্ট নট পসিবল। আমি তোমাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। তোমার মতো লোক না, আমার বাড়িতে শেফ হিসেবে কাজ করে। সেদিন তুই এড়িয়ে গিয়েছিলি, আজ বলতো এই দাগটা কি তোর জন্মগত? জেনে কি হবে সোনা, আমি আমি এবাড়ির কুকুরও আবার বাড়ির চাকরও, আর দুর্ভাগ্যবশত আপনি এ বাড়িতে কাজের লোকের ছদ্মবেশে আছেন। ছদ্মবেশ মানে? বলতে পারেন আপনার অজ্ঞাতবাস, প্রলয় সেনের স্ত্রী সুধা সেন। চুপ, একদম চুপ, আর একটা কথাও তুই বলবি না। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুই মাথা ঘামাবি না গোবিন্দ। তাহলে আপনিও আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে দয়া করে মাথা ঘামাবেন না সোনামা। আমাকে স্নান করতে দিন। সেদিন তুই এড়িয়ে গেছিলি, আজ তোকে বলতেই হবে এই দাগটা কি তোর জন্মগত? আজ তো গোবিন্দ তোমায় ফাঁদে ফেলব, আজ তোমায় ফাঁদে ফেলব, তোমার তোমার মুখোশ আমি খুলব, খুলে দেব তোমার মুখোশ। আগেও একদিন আমি ওই মুখ ফসকে ভুল করে বলে ফেলেছিলাম যে
আমার শরীরে 205টা হাড় আছে তো ডালি দিদিমণি আর সোনা মা কি হলো কথা বলছো না কেন এই পূর্বি পূর্বি আমি জানি সেদিন সেদিন সুধা সেন আর সোমদত্তা তোমার চোখের মেকআপ দেখে নিয়েছিল তাই না Dance with Bhojo Gobindo.